খুবই অল্প খরচের মধ্যে মায়ের জন্য একটা পার্টি ড্রেস বানিয়ে নিলাম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো সবাইকে জানে ব্লগ ব্লক ঘরোয়াতে স্বাগতম আজকে ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম মায়ের বাবা অফিস থেকে আসার সময় লিচু আর আম আনছে ওই আম আর লিচুগুলোই উঠাই নিচ্ছি এটা হচ্ছে পরের দিন পরের দিন যেহেতু আগের ভিডিওতে দেখাইছিলাম যে মায়ের জন্য জামার কাপড় কিনে আনছি আর ওই জামাটাই আমি এখন কেটে নিয়েছি আগে সেলোয়ারটা কেটে নিলাম তারপর এখন জামার কাপড়টাও কেটে নেব আর খুবই অল্প টাকার মধ্যে কিন্তু আমি এই জামার কাপড়টা কিনছি আর এটা কিন্তু আমি মানে রাস্তা থেকে কাপড়টা কিনে আনছি রাস্তা বলতে মানে ফুটপাতে যে রাস্তায় বসে ওই কাপড়গুলো কিনে আনছি আর এই কাপড়গুলো যদি আমি এখন মার্কেটের ভিতর থেকে নিতাম সেম কাপড়ই কিন্তু ডাবল দাম হয়ে যায় এই জন্য আমরা যেরকম লেভেলের মানুষ আমার সাধ্যের মধ্যেই আর কি আমাকে খরচ করতে হবে আমার স্বামীর ইনকামের মধ্যেই আমার সব কিছু কেনাকাটার চেষ্টা করতে হবে আর এখানে হচ্ছে আমার জামাটা কাটা শেষ প্রথমে আমি হচ্ছে জামার কাপড়টা কেটে নিছিলাম তারপরে হচ্ছে তার উপরে রেখে ফসটাও কেটে নিলাম জামাটা কাটা শেষ আর আমি হাতাটাও কেটে নিব আর হাতাটাও আমি থ্রি কোয়ার্টারে রাখছি আর প্রথমে ভাবছিলাম যে হাতাতে হচ্ছে নেট কাপড় দিয়ে রাখবো তারপরে ভাবলাম নেট কাপড়টা তো অতটা সফট না এই জন্য ভাবলাম যে পুরা কাপড়ে আর কি মানে জামার হাতাতেই ফস দিয়ে দিব কাপড় কাটা শেষ আর এখন হচ্ছে সেলাই করার পালা প্রথমে সেলোয়ারটা সেলাই করে নিছি আর এখন হচ্ছে ইলাস্টিকটা লাগাই নিচ্ছি আর এখানে সেলোয়ারের জন্য আমি বাটারফ্লাই কাপড় নিয়েছি আর বাটারফ্লাই কাপড় কিন্তু একটু দু রকমের আসে দু একটা কাপড় একটু ফেঁসে যায় অল্পতেই আর এটা একটু ভালো আর ওই কাপড়টা হচ্ছে ষাট টাকা গজ আর এটা হচ্ছে আশি টাকা গজ এই জন্য হচ্ছে আশি টাকার গজেরটাই আমি নিছি আর আমি সেলোয়ারের জন্য আর ফসের জন্য দুটার জন্যই মানে বাটারফ্লাই কাপড় নিছি সেলোয়ারটা বানানোর পরে তারপরে হচ্ছে জামাটা সেলাই করে নিব আর একটু পিন করে নেওয়া লাগছে নাইলে যেহেতু দুইটা কাপড় একসঙ্গে লাগানো তো এই জন্য একটু সেলাই করতেও ঝামেলা হয়েছে আর জর্জেট কাপড় কিংবা নেট কাপড় এগুলো সেলাই করার সময় একটু মানে পিন দিয়ে আটকাই নেওয়া লাগে নাইলে হচ্ছে সরে যায় এই জন্য প্রথমে আমি পিন দিয়ে ভালোভাবে আটকাই নিয়ে তারপরে হচ্ছে সেলাইগুলো করে নিচ্ছি আর বিশেষ করে হচ্ছে জামার কালারটা দেখেন কত সুন্দর আর জামাটা বানানোর পরে মার্শালা অনেক সুন্দর হয়েছিল আর বিশেষ করে আমার মেয়ে তো অনেক পছন্দ হয়েছে মাহিবুড়ির হচ্ছে ওর অনেক দিনের সব থ্রি পিস পরার কারণ ওকে তো থ্রি পিস পরানো হয় না যেহেতু বাচ্চা মানুষ এই জন্য এবার শখ করছে যে ঠিক আছে তোমার যেহেতু শখ করছে এবার তাহলে আমি তোমাকে থ্রি পিস বানাই দিয়েছি আর আমার আজকের ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও সার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আমিও সেহেতু জামার সাইডটাও সেলাই করে নিলাম আর বাড়তি সুতাগুলোও কেটে নেব আর জামাটা বানানোর পরে কেমন আছে ওইটাও তো অবশ্যই দেখাবো আর মাহিবুড়ি পরছিল তখনই মানে জামা বানানোর সাথে সাথে মাহিবুরি পড়ছে ওরা তো অস্বস্ত ছিল না বলতেছে আম্মা আমি আগে পরে দেখি আমারও এরকম হতো আগে যখন নতুন জামাকুর বানাইতাম এখনও নতুন জামাকুর বানানোর পরে মন চাই আগে কখন পরবো আর এই তো মাহিবুরিকে পড়ার পরে ঠিক এরকম দেখা যাচ্ছে আর জামাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম